হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টিচিং রুমের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি রায়ান স্যার। আজকে আমি আপনাদের সাথে যারা 2019 সালে জেএসসি এক্সাম দিচ্ছেন তাদের জন্য ICT-র MCQ চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করব। সো আপনারা কাইন্ডলি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। বিশেষ করে আমি বই থেকে করছি, কারণ আমার হাতে খুবই লিমিটেড টাইম নেই। তারপর আমি আপনাদের জন্য যেহেতু পরীক্ষা, এই কারণে আমি এই কাজগুলো করছি। সো একটু কাইন্ডলি একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। MS এক্সেলের অপর নাম কি? উত্তর স্প্রেডশিট প্রোগ্রাম। MS এক্সেলের দ্বারা নিচের কোনটি করা যায়? উত্তর সাম করা যায়। এটা দেখতে পাচ্ছেন হিসাব নিকাশের জন্য কোন সফটওয়্যার বেশি উপযোগী? উত্তর স্প্রেডশিট। তারপর আছে মাইক্রোসফট এক্সেল 1, 2, 3 দ্বারা কী নির্দেশ করা হয়? উত্তর রো নির্দেশ করা হয়। বর্তমানে বহুল ব্যবহৃত স্প্রেডশিট সফটওয়্যার কোনটি? উত্তর এক্সেল। সেল রেফারেন্স প্রদান করা হয় কোনটি কোথায়? উত্তর ফর্মুলা বারে। তারপর হচ্ছে আপনার নিচের কোনটি সেল রেঞ্জ, অর্থাৎ A1, B5 বিয়োগ করার জন্য ফর্মুলা বারের প্রোগ্রামে প্রথমেই কোনটি টাইপ করতে হয়? উত্তর আপনারা জানেন, এটা হচ্ছে ইকুয়াল। সেলের সমষ্টিকে কী বলে? সেল রেঞ্জ। ই নং কলাম ও 12 নং সারির সেল ঠিকানা কোনটি? উত্তর E12। তারপর বিস্কল কী? উত্তর বিস্কল হচ্ছে আপনার স্প্রেডশিট সফটওয়্যার। কিবোর্ডের মাধ্যমে নতুন ওয়ার্কশিট, কিবোর্ডের মাধ্যমে নতুন ওয়ার্কশিট খোলা হয় কোথায়? Ctrl+N দিয়ে আপনারা খুলতে পারবেন। তারপর হচ্ছে আপনার কুইক অ্যাক্সেস টুলবারের নামকরণের কারণটা কি? বেশি ব্যবহৃত হয় বলে। ওয়ার্কশিটের উপরের দিক থেকে নিজের কোনটি নিচের দিকে চলে আসা ঘরগুলোকে কী বলে? উত্তর কলাম। এক্সেল উইন্ডো একেবারে উপরের ওয়ার্কবুকের শিরোনামে যে বারে লেখা থাকে সেই বারকে কী বলা হয়? টাইটেল বার। তারপরে আপনার এটা স্প্রেডশিট প্রোগ্রামের বিসি ক্যালক কবে তৈরি করা হয়? এটা তৈরি করা হয় 70-এর দশকে। ওপেন অফিস ক্যালক ও কেসপ্রেড কী ধরনের প্রোগ্রাম? উত্তর স্প্রেডশিট প্রোগ্রাম। কোনটি স্প্রেডশিট প্রোগ্রাম? উত্তর এক্সেল। এক্সেল স্প্রেডশিট প্রোগ্রাম তৈরি হয় করে কোন কোম্পানি? মাইক্রোসফট। তারপর হচ্ছে স্প্রেডশিট কী ধরনের কম্পিউটার প্রোগ্রাম? উত্তর অ্যাপ্লিকেশন। কোন প্রোগ্রামকে কখনো কখনো ওয়ার্কবুক বলা হয়? উত্তর স্প্রেডশিট। ওয়ার্কবুকের অনেকগুলো কী থাকে? ওয়ার্কশিট। এক একটা ওয়ার্কশিটে কী থাকে? সারি ও কলাম। কম্পিউটার হিসাব নিকাশ করার জন্য ব্যবহৃত প্রোগ্রামকে কী বলা হয়? স্প্রেডশিট প্রোগ্রাম। ওয়ার্কশিটের সারি ও কলামের সেতকৃত ছোটো ছোটো ঘরগুলোকে কী বলে? উত্তর সেল বলে। এরপরে এটা নিচের কোনটি স্প্রেডশিট প্রোগ্রামের আইকন? এটা হচ্ছে ঘ নম্বর, আপনারা জানেন। নতুন এক্সেল ওয়ার্কবুক খোলা যায় নিচের কোনটির সাহায্যে? অফিস বাটনের সাহায্যে। পূর্বে সংরক্ষিত এক্সেল ওয়ার্কবুক খোলা যায় কোনটির সাহায্যে? উত্তর অফিস বাটন। ওয়ার্কবুক সংরক্ষণ করা যায় কোনটির সাহায্যে? উত্তর অফিস বাটন। তারপর হচ্ছে সেল অ্যাকাউন্ট দেখা যায় কোথায়? এটা দেখা যায় হচ্ছে আপনার ফর্মুলা বারে। তারপর হচ্ছে জুম করার স্ক্রোল কোথায় থাকে? উত্তর স্ট্যাটাস বারের ডান দিকে। ওয়ার্কবুকের সমস্ত ওয়ার্কশিট দেখা যায় কোনটিতে? উত্তর শিট ট্যাপে। ওয়ার্কশিটের প্রত্যেকটি কলমের শিরোনাম কী দ্বারা প্রকাশ পায়? উত্তর আপনার ইংরেজি বর্ণ দ্বারা। তারপর নিচের কোনটি সারির নাম? এটা হচ্ছে আপনার গ নম্বর 10। তারপর হচ্ছে কোনো সেল থেকে অন্য কোনো সেল পর্যন্ত যোগ করার জন্য কোনটি ব্যবহার করা হয়? সেল রেঞ্জ। স্বয়ংক্রিয়ভাবে করার পদ্ধতি আছে নিচের কোনটির? উত্তর যোগ। ফর্মুলা লেখার জন্য ফর্মুলা বারে প্রথমে কোনটি টাইপ করতে হবে? উত্তর ইকুয়াল। গুণ করার জন্য ফর্মুলা বারে কোনটি টাইপ করতে হয়? উত্তর এটা স্টার। ওয়ার্কশিট ফাংশন কমান্ড পাওয়া যায় নিচের কোন ট্যাবে? ফর্মুলা ট্যাবে। তারপর স্প্রেডশিট ফর্মুলা হচ্ছে নিচের কোনটি? উত্তর আপনারা দেখতে পাচ্ছেন ইকুয়াল, A1+B1। এরপরে আরও কিছু MCQ আছে এখানে। বিয়োগ করার জন্য ফর্মুলার প্রথমে কোনটি টাইপ করতে হয়? উত্তর ইকুয়াল। সেল রেঞ্জ লেখার নিয়ম হচ্ছে কোনটি? ইকুয়াল A1 ইস টু D1। তারপর হচ্ছে এখানে স্প্রেডশিট ফর্মুলা হলো কি? এটা হচ্ছে 1 এবং 3। কীভাবে দেখুন, ইকুয়াল A1 - B1 অথবা ইকুয়াল A1+B1। তারপর হচ্ছে ওয়ার্কশিট লেখা সম্পাদনার সাহায্যে কী করা যায়? অক্ষর ছোটো বড়ো করা যায়। এটা হচ্ছে, এটার অ্যান্সারটা হবে আপনার ঘ, অর্থাৎ অক্ষর ছোটো বড় বড় করা যায়, আকৃতির পরিবর্তন করা যায়, রং পরিবর্তন করা যায়। সো এই চ্যাপ্টারে শুধু এই পর্যন্ত ছিল। সো আপনারা ভালো করে প্রিপারেশন নেবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।